মামা প্লিজ আমি যদি আমি যেতে পারবো কেন? মেয়ে বায়না ধরেছে তাই চলে আসলাম, কি আর করার, দেখি মেয়ের কি ভালো লাগে। আর এই যে চাবিটা আমার এখানে, এই যে তার বান্ধবী বন্ধুর সাথে দেখা হয়ে গেল, দেখুন কি সুন্দর খায় বেড়াচ্ছে একা একা। এই তোর সঙ্গীগুলো কোথায় রে, পেয়েছ? হ্যাপি দাও, গালে দাও। উস, মেকআপ সুন্দরী মেয়ে আমার। এই যে এখানে যে কি হচ্ছে, অনেকজন এসেছে, আমি বুঝতে পারতেছি না এত লোকজন কেন, আবার একই রকমের ড্রেস পরেছে বুঝতে পারছি না। তো ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিই যে বিষয়টা কি, প্লাস রোদশীর বাবা আসলে আমি ওকে দেখি, আমি বুঝে নিব যে এটা কি কাহিনী, একসাথে এতগুলো দেখছেন, কতগুলো ওখানে একসাথে সবাই জমা হয়েছে, আবার আলোচনা করছে একসাথে, একই রকমের একই ড্রেস একই সাইকেল। তো এরা কি একসাথে বের হয়েছে না ক্যাম্পে বের হয়েছে আমি ঠিক সঠিক বুঝতে পারছি না, ছেলে মেয়ে উভয়ে আছে, কি কাহিনী ব্যাপারটা, জানতে হলে তো দেখতে হচ্ছেই বিষয়টা, বুঝতে পারছি না। তো ভিডিওটা আমি, রোদশীর বাবা আসলে আমি ওকে দেখাবো যে কাহিনীটা কি এটা। হঠাৎ করে এত লোকজন কেন? না কিছু ঘটেছে না কি অ্যাক্সিডেন্ট আসলে বুঝতে পারছি না। আবার অনেকে এই যে সাইকেলও চালাচ্ছে, আবার একসাথে হয়েছে কথাও বলছে, হাঁটছে ফিরছে, জানি না। তো ওই যে ওর মধ্যে আরেকজন আবার পাবলিক এসেছে সাদা গেঞ্জি পরা, সেও চলে যাচ্ছে, তার মানে ওরা ক্যাম্পে বের হয়েছে যেটা আমি বুঝতে পারলাম আর কি। গরম ভেবে বাসা থেকে বের হয়ে গেলাম ঠান্ডার কাপড় ছাড়াই, আজকে এত পরিমাণে ঘরের ভিতরে গরম লাগছিল, ভ্যাপসা একটা গরম, তো ভাবলাম না জানি বাইরে কীরকম গরম হবে, তো এখন তো দেখছি ঠান্ডাই লাগছে, কিছু করার নেই, তো ঝটপট যাই মেয়েকে নিয়ে আসি, কারণ এখন আমি রোদশীকেই আনতে যাচ্ছি, সময় হয়ে গিয়েছে। তো ঠিক আছে, তো হাঁটতে হাঁটতে আমি রোদশীর স্কুলের কাছেই চলে এসেছি, না জানি মেয়েটা এখন আমার কি করছে। তো যাই, আমি নিজে করেছি। কি এটা নিজে করেছো? হাত বেলুন, আর এটা পানি দিতে হবে, পানি দিতে হবে। তুমি আজকে হ্যাপি? হ্যাঁ, আর আমি আজ যাইতে পারবো, নামটা কি আমার বলো, কোথায় যেতে চাও? ডিএমএ যেতে চাও? বিশেষ দরকার? খুব দরকার না অল্প? খুব দরকার, খুবই দরকার। কতটা? 100%। এতটুক না, এতটুক না, এতটুক তোমার দরকার? ঠিক আছে প্লিজ, যখন বলেছে তো চলো। তো রোদশী এখন একটু বায়না ধরেছে, সে দোকানে যাবে, তো কি আর করার, তো মেয়েটাকে একটু নিয়ে যাই। তো যে তার বান্ধবী বন্ধুর সাথে দেখা হয়ে গেল,
দেখতে যাইতে যাইতে গ্লাইসে ক্লাসে নাই বেলসে ক্লাস টু dritte denn in die 1 1 1 b 1 b tschüss komm jetzt der la ciao 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 বাচ্চাটা আমার গুলি গুলি বাচ্চাটা রোদসি চলো এই লেকটাতে একটা লাভ দি হ্যাঁ নামি তোমার কি ভয় লাগে চলো আমরা যেমন সুইজারল্যান্ডে গিয়েছিলাম সুইজারল্যান্ডের মতো এখানে দৌড়াই গিয়ে লাভ দিই গোসল করি তাহলে কি ভয় লাগে মেয়ে বায়না ধরেছে তাই আবার নিয়ে আসলাম এটা চাও আসো এই যে মেয়ে আমার এটা কেনার জন্য চলে এসেছে আল্লাহ তো তুমি এসেছো ওর খুঁজে এখন চলে যাবা তো চলো স্নেল বাসায় আরেকটু থাকতে পারবা তুমি কোনটা কোনটা দেখি কোথায় যেন পেয়েছ কোনটা তুমি যেটা খুঁজতে এসেছো আমাকে দেখাও কি যেন দেখাইলে ও এটা এটা রোদসির এটা চায় সে এটা নিতে এসেছে এটার জন্য সে আমাকে জোর করে স্কুল থেকে নিয়ে এসেছে তো না রোদসি এটা ধরো এটা হ্যাঁ ধরে থাকো দেখি এভাবে ধরে থাকো মুখটা ঠিক করো দেখি রেখে দাও আমি তোমার ছবি নিলাম এত ব্যস্ত মেয়ে আমার করতে হবে না তো শুধু ওইটাই তুমি দেখতে এসেছিলে আরো দেখতে হবে এগুলো কি করে এগুলো এটা হচ্ছে এই যে ব্যাট এই যে তখন যে ব্যাট করে যে তখন এরকম ইয়া করে এই যে নষ্ট করে হ্যাঁ তখন এখানে ইয়া হবে স্যান্ড আর ইয়াটা ওকে এটার মতো ওকে তাহলে তোমার তোমার রুমে দিয়ে দিব এটা ব্যাট হ্যাঁ ব্যাটে দিয়ে দিব না ব্যাট না এই যে ইয়া ঠিক আছে রেখে দাও ওকে আমরা দেখেছি এখন চলো আরো দেখতে হবে মাইন গড আরো বেলে দেখবে জি ব্লাশন করতে চাও আসো ব্লাশন টেস্টার এখানে মনে হয় ব্লাশন টেস্টারটা মনে হয় নাই লিপস্টিক ঠোঁট মেবিলনের এই জায়গাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা এখান থেকে সমস্ত কসমেটিক্স কেনা হয়
যে ডাব সাবানগুলো, দাও দাও যে কোনটা ভাল লাগে দাও। স্নেল মেকআপ সুন্দরী মেয়ে, আমার ব্লাশন মারে। আর কি দিবা, আর কি দিতে চাও? আর লিপস্টিক, সে এখন লিপস্টিক দিবে সুন্দরী মেয়ে আমার। স্নেল দাও, ফ্রি ফ্রি পাইলে কত কিনাই দেওয়া যায়। বাবা, এই যে মেকআপ করে, এই যে মেকআপ করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, সে এখন বাসায় যাবে। এই যে লিপস্টিক দিয়েছে, ব্লাশন দিয়েছে, বাহ চমৎকার। ওরে বাবা, মডেলিং হয়ে গিয়েছে। যাও, তুমি শুধু সুন্দরী আর ব্যাগ নিতে চাও না? ও মাই গড, হাই কোন সুন্দরী। তো এই যে আম্পেলের মধ্যে পড়েছি, রোদসী খুশি, ওকে নিয়ে গেলাম স্কুল থেকে। সে বারবার রিকোয়েস্ট করেছে, মামা প্লিজ একটু চলো, মামা প্লিজ একটু চলো, শুধু সে দেখতে চায়। তাই মেয়েটাকে হচ্ছে নিয়ে গেলাম। এই যে সিগন্যাল অফ হয়ে গিয়েছে, এখন আমরা যাব। তা আমরা এই যে বাসার কাছে চলে এসেছি, এটাই আমাদের বাড়ি, রাস্তার এ পাড়ার ওপার। রোদসীর স্কুল মাত্র 3 মিনিট। তো আমরা এখন বাসায় যাব। রোদসী তো নিশ্চয় কাউকে ফলো করেছে বা গল্প শুনেছে, এজন্য সে বায়না ধরেছে যে মামা চলো আমাকে একটু নিয়ে চলো ডিএম কসমেটিক শপে। তো চলো স্নেল যাও, দৌড় দাও, নো চাবি নাও। যাও ইয়া, যাও দৌড় দৌড় দাও। বুঝলা না স্নেল, যাও দৌড়ে যাও। তো এই যে এটাই আমাদের বাড়ি। ওকে যাও, যে আমরা বাসায় চলে এসেছি। গেটে খোলা নাই, দাও চাবিটা দাও। তো গেট বন্ধ, তো আমি হচ্ছে এখন খুলবো। এই যে খুলে গিয়েছে, যে আমাদের বাসার দরজাটাকে যেন খুলে রেখেছে, এটা আমি এখন লাগিয়ে দিব। রসি যাও, আমরা বাসায় চলে এসেছি। টাটা, বাই বাই, আর যেন দেখা পাই। দেখা গেলাম, টাটা, আল্লাহ হাফেজ।